ভিডিও স্টার্ট করলে তো কি ওটাই ভালো ছিল, তার মধ্যে আছে হচ্ছে না ওটা কোনটাই হচ্ছে না, ওটা এটাতেই হচ্ছে না কেন, ওটা তো চার্জ হচ্ছে না। ভিডিও করতে বসলে কাশি হয়, তার সাথে সাথে লোকজন এসে যায়, কি আর করি, বিকালবেলা হয়ে গেছে, অনেক খেটে নিচ্ছি, ইটিং ব্যানানা উইথ 25+ আজকে এখন কাজ চলছে একটা অফিসার অফিসার একটা আমাকে কিছু একটা পারফরমেন্স ম্যাট্রিক্স টাইপের কিছু জিনিসের কাজ হচ্ছে, একটা এসকিউএল কোয়েরি আছে, আর এসকিউএল জানো না কিছু বলার নেই, হ্যাঁ বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ যেখানে ডেটাবেসের জিনিসপত্র তোলা যায়, তো সেইখানে একটা কোয়েরি হয়েছে, ইঞ্জিনিয়ারলি এক লাইনের হয় কি দু লাইনের হয় সেটার নাকি 100 না 100 নয় কত ছিল দেখে বলছি 250টা লাইন ভাবা যায়, তার পুরো সেই কোড পড়ার মতন পড়তে হচ্ছে, কোথায় কী হচ্ছে না আমি বুঝতে পারছি না, পুরোপুরি কী হচ্ছে অ্যাকচুয়ালি, কী হয়েছে এখানে কি না কী হয়েছে, বাবরে বাব, মানে এই কোয়ারিটিতে বুঝতে পেরে যাবে ওই দিকে দিচ্ছি পুরো এসকিউএলে সব কিছু জানাই হবে, আগেই করতে পারো এমটেকের সিলেবাস হতে পারে শুধু একটা কোয়ারি, মনে হচ্ছে না আমি বুঝতে পারো বলে আমাকে হেল্প নিতে হবে, ওটা অন্ধকার লাগছে না, ও বেটার আলোকিত হয়েছে সারাক্ষণ, আর বাজে 5:33 আজকে এটা সেকেন্ড ভিডিও, সকালবেলার ভিডিওটা হয়েছে মাঠে খেলা, হেভি খেলা হয়েছে আজকে, এরকমই হয় জেনারেলি, তো ওটা এখন প্রতিদিন খেলছে না বাচ্চাগুলো, খেলি হাঁপিয়ে যায় না মানে রেস্ট নিতে চায়, অবভিয়াসলি আগের মতন আর দম নেই সবার, আগের টাইমে মোটামুটি সবাই খুব ভালোই খেলেছে দেখে যা বোঝা যায়, এখন একটুখানি সবাই ওল্ড এজ প্লেয়ার ভালোই খেলা হয় বললে হবে না, সকালবেলা মোটামুটি 6টায় উঠেছি, 6টার আগে উঠে তারপরে খেলতে যাওয়া হয়েছে, দুবেলা ঘুম পেয়ে যায় মাঝে মাঝে, আজকাল কি চলছে দিনকাল যদি বলি, এখন তো কাশি হয় কেন কে জানে, এই ভিডিও করতে বলতেই কাশি হয় আমার, হ্যাঁ জিনিস লক্ষ্য করছি যে আবার একটা এসছে, হ্যালো আমি জিনিস লক্ষ্য করছি যে আমরা যেহেতু বাংলা মিডিয়ায় পড়েছি তাহলে ইংলিশটা এত ফালতু হয়ে থাকে সেটা মেন কারণ নয়, তার থেকেও বড়ো একটা কারণ সেটা হচ্ছে যে আমরা মানে পড়েছি বলে ফালতু এরম নয়, মানে আমাদের মধ্যে একটা অদ্ভুত ভয়ের মতন থাকে যেন আমাদের ইংলিশ বলতে পারছি মানে সেটা অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয়, না বলতে পারাটাই উচিত, এরকম একটা মেন্টালিটি কেন আমাদের ঢুকে গেছে, মানে আমাদের যাই না অ্যাটলিস্ট আমার যাই না অন্যদের কী অবস্থা, সে কারণে এই জিনিসটা বড় প্রবলেম লাগে, মানে এমনিতে বলা যেতেই পারে ঠিকঠাক হবে ঠিক আছে, বাট ম্যাক্স টাইমে ভালো বললে যেন এরকম মনে হয় এত ভালো কী করে বলে রয়েছি আমার তো ভালো উচিত না, যাই না অন্যদের হয় কি না, বাট আমি দেখছি আমার এই একটা খুব ইস্যু টাইপের এরকম ফিল করছি,
হয় জানি না কারো হয়, এই যে কোয়েরি এটা উত্তর করতে করতে আমার আজকের দিনটা কেটে যাবে, বুঝতেই পারছি তাও হবে মনে হচ্ছে না। প্রথমে কিছু কাউরাম মানে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে কোনো আমি কোয়েরি দেখি না, আমি দেখাতে পারবো না, এখানে দেখাতে পারলে খুব ভালো হতো, তবে কিছু ব্র্যাকেটস আছে আমি ঠিক আছে মানে ইন অপারেটারের মধ্যে যে ব্র্যাকেটটা আমরা ইউজ করি ইঞ্জিনিয়ারি ওইরাম টাইপেরই, বাট এখানে সিলেক্টের মধ্যে একটা পার্টকে ওরকম ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, এটা কীভাবে তারপরে পার্টটার সাথে লিঙ্ক করছে সেটা আমি বুঝতে পারছি। তারপরে সাম তার মধ্যে ইফ ঢুকিয়েছে, ইফটা আমি দেখলাম কীভাবে কাজ করে নেটে ভালো। তারপরে আবার আবার একটা জিনিসকে ট্রাঙ্কেট করছে, ইঞ্জিনিয়ারিং ট্রাঙ্কেট তো সেই কী বলে টেবিল ড্রপ ফপ টাইপের টাইমে করতে হয় পুরোপুরিভাবে সব সরিয়ে দেওয়ার জন্য, বাট এখানে ট্রাঙ্কেট কেন করছে সাম এটা ওটা। তারপরে রাইট চলে এলো, এটা খুব জটিল কোয়েরি, কত কিছু কাউন্ট করছে। তারপরে এটা হলো এভাবে আমার মনে হয় না বুঝতে পারবো না, আমাকে সিনিয়র হেড দিতে হবে, আমার একটু বুঝিয়ে দিতে হবে জিনিসটা, হবে না মনে হচ্ছে যে আমার, নাহলে আমাকে রাত্রিবেলা নিয়ে আবার বসতে হয় ব্যাপারটাকে। এক্সট্র্যাক্টে আবার কোথাকার ফাংশন আছে, এসব কী কী কিওয়ার্ড ইউজ হয়েছে খালি এখানে, লিস্টিং তো জানি ঠিক আছে লিস্টিং ইফ, তারপরে এক্সট্র্যাক্ট অ্যান্ড ইউজ করেছে, বাট কী হয়ে যাচ্ছে বাবু বাবু পর 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 করে পার মান্থ কাউন্ট এটা। ওকে ওকে মাথা খারাপ হয়ে যাবে, যাই হোক মাঝখানে কদিন আমার কী হয়েছিল কে জানে, খুব সিরিয়াস খেতে ইচ্ছা হচ্ছে মানে আমি জেনারেলি খাই না, আর আগে আমি খাওয়ার অ্যাক্টিং করতাম, আগে কী হতো আমি টানতে পারতাম, টানতে গেলে কী হতো গলার মধ্যে কাশি স্টার্ট হতো, তাও আমি খাইনি তাও হচ্ছে, যাই হোক তো ওই কাশিটা হতো সে কারণে খেতে পারতাম না, ইন করতে পারতাম যেটাকে বলে। এবার তারপরে একবার কী হলো হঠাৎ করে টোটাল বলে একটা সিগারেটের খুব লাইট না আসলে টোটাল না, ইনসিগনিয়া বলে একটা সরু টাইপের ফ্লেভার দেওয়া সিগারেটা, সেটা খেতে গিয়ে হঠাৎ করে দেখে বললাম, দেখলাম যে না এটা তো আমি বেশ ধরতে পারছি ব্যাপারটা বুঝে গেছি। তারপরে টোটালে ট্রাই করলাম, তারপর দেখলাম বাহ এটাও হয়ে যাচ্ছে, তারপরে দেখলাম ফ্লেক খেতে গেছি, ফ্লেক খেয়ে দেখলাম না এটা নিতে পারছি না বড্ড করা, তো তারপর থেকে এই টোটাল মাঝে মাঝে খেতাম, মাঝে মাঝে পুরো নেশা মতন হয়ে গেছিলো, প্রতিদিন খেতে ইচ্ছা হচ্ছে, এখন আবার আস্তে আস্তে কমিয়েছি, আবার তো সপ্তাহে একবার দুবার খেয়ে ইচ্ছা হলে, না হলে নাও খাই হচ্ছে ব্যাপার। যাই হোক আমি তো হ্যাঁ সেটা বলছিলাম তো মানে যাই না, আমি মাঝে একটু খেতে ইচ্ছা করলো তারপর আবার কমে গেল ইচ্ছা, এখন হলে খাই না হলে না খাই তেমন করে এটা গেলে, বাট হঠাৎ করে জানি না মানে সিরিয়াসলি একটা কুল কুল ভাব লাগে, বাট অ্যাকচুয়ালি কিছু কুলের ব্যাপার নয় সবই তেঁতুল, বাট তাও মানে যেহেতু পছন্দের সমস্ত ডিটেকটিভগুলো লাইক ফেলুদা বোমকেস এরা সবসময় সিগারেট খায়, দেখে একখানা বাচ্চাদের মনে ইচ্ছা লাগে যে ভাই না আমাকে সিগারেট আবার খেতে হবে, বাট অ্যাকচুয়ালি সেটা কোন জায়গায় চলে যায় সে বোঝা যায় না, বুঝে লাভও নেই।
ঠিক আছে, এখানে 10 মিনিট হয়ে গেছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। জানি আমি এই ভিডিওটা বানানোর কী উদ্দেশ্য, হঠাৎ করে আমার ইচ্ছা হলো তাই বানালাম, কারণ সকালবেলা অলরেডি একটা হয়ে গেছে। আমি এখন ডেলি একটা করে ভিডিও দিচ্ছি বেসিক্যালি। লাস্ট ভিডিওটা দেখলাম বহুত লোকজন সকালবেলা ফুটবলটা দেখেছে এবং প্রচণ্ড পরিমাণে শেয়ার করা হয়ে গেছে। ওকে ঠিক আছে, চাই কাটা, আবার দেখা হবে কাল।